আওয়ামী লীগ এবং বিএনপির যে বক্তব্য গত 18 ডিসেম্বর মানে 18 সাল 30 ডিসেম্বরের পর থেকে মোটামুটি এই নির্বাচনটি কেন্দ্র করে একই রকম বক্তব্য। যদি ওই ইলেকশনটার সম্পর্কে আমরা দুই একটা চিত্র একটু বোঝার চেষ্টা করি যে কি হয়েছিল 2018 সালের 30 ডিসেম্বর সেই নির্বাচনে, দেখেন সেই নির্বাচনের পরে দেশি বিদেশি সংবাদ মাধ্যম পর্যবেক্ষক সহ সরকারের গণ্ডিবদ্ধ কি গুটি কয়েক রাজনৈতিক দলের বাইরে বাকি সবার মতামত কিন্তু মোটামুটি এক। এই নির্বাচনের পরে দ্য ইকোনমিস্ট একটা এডিটোরিয়াল ছেপেছিল যার শিরোনাম ছিল অবিচুয়ারি অফ এ ডেমোক্রেসি কোলন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ডেমোক্রেসির অবিচুয়ারি পড়েছে তারা, এবং সেটার মধ্যে ওই ইলেকশনটাকে ইকোনমিস্ট লিখেছিল ট্রান্সপারেন্টলি ফ্রডুলেন্ট ইলেকশন, অর্থাৎ এইটা স্পষ্ট একটি জালিয়াতির নির্বাচন, এটা হচ্ছে গিয়ে আপনার ইকোনমিস্টের ভাষ্য ছিল। আপনার নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন তাদের দুইটা দেখেন, নিউ ইয়র্ক টাইমসও তাদের সম্পাদকীয় প্রকাশ করেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং এই নির্বাচনকে তারা প্রহসন বলেছে, আর সিএনএন এই নির্বাচনকে বিতর্কিত উল্লেখ করে লিখেছে এর মাধ্যমে বাংলাদেশ বিপজ্জনক এক নতুন যুগে প্রবেশ করেছে, হচ্ছে বিদেশি সংবাদ মাধ্যমের কয়েকটা শিরোনাম বললাম আর দেশি শব্দ আমাদের দেশের মানুষ রেগুলার পরে তারা জানেন। সেই নির্বাচনে কি হয়েছিল বলা হয়ে থাকে রাতে দিনে ভোট হয়েছে, 29 তারিখ রাতে এবং 30 তারিখ দিনে, সেটা নিয়ে টিআইবি তাদের একটা গবেষণা ফল প্রকাশ করেছিল যেটা বলেছে যে 66% অর্থাৎ 66% কেন্দ্রে আগের রাতে ভোট করার প্রমাণ তারা পেয়েছেন আর 60% বা 60% কেন্দ্রে পরের দিন জোরপূর্বক কেন্দ্র দখল করে এককভাবে সরকারি দলের ভোট নেওয়ার চিত্র তারা পেয়েছেন। এইটা হচ্ছে টিআইবির যে দেওয়া, এরা কিন্তু কেউই বিএনপি জামায়াত বা জাতীয় ঐক্যফ্রন্ট বা সরকার বিরোধী কেউ না। এরপরে আসেন তখন বলা হলো যে বাংলাদেশের নির্বাচনে এটি একটি রীতি যে যারা নির্বাচনে পরাজিত হয় তারা বলে স্থূল কারচুপি সূক্ষ্ম কারচুপি সংসদ বয়কট নানান কিছু করে, আর যারা বিজয়ী হয় তারা বলে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তাহলে এই সরকারের যে অংশীদার গ্রুপ, যারা অংশীদার গ্রুপের মধ্যে ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন তিনি ছিলেন, জাসদ আছে, অন্যান্য আরও কিছু ডানবাম রাজনৈতিক দল আছে, তার মধ্যে রাশেদ খান মেনন বাংলা ট্রিবিউনে একটা ইন্টারভিউতে 30 জানুয়ারি 2019 তিনি এই নির্বাচন তো বটেই 86 নির্বাচনের সঙ্গে তুলনা দিয়ে বলেছিলেন যে 86 সালে বামরা আমাদের কমিউনিস্ট পার্টিগুলো শেখ হাসিনার সঙ্গে মিলে নির্বাচন করেনি, সেই নির্বাচনে কি হয়েছিল তা সবার জানা আছে, এরশাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে কে কয়টা সিট পাবে সবই তো ঠিক ছিল সেই সময়। অর্থাৎ 86 সালের মতোই এবারের নির্বাচন যে পূর্ব নির্ধারিত সিট ভাগাভাগি নির্বাচন, এটি এই সরকারের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত একজন এমপি সাবেক মন্ত্রী এই সরকারে তিনি বললেন। তিনি শুধু এটাই না আরও বলছেন, বিগত নির্বাচনে আমিও নির্বাচিত এমপি হয়েছি, তারপর আমি সাক্ষ্য দিয়ে বলছি গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এরপর জাতীয় উপজেলা ইউনিয়ন সব নির্বাচন নিয়ে তিনি সমালোচনা করেছেন, আওয়ামী লীগ তাকে শোকজ করা হয়েছিল 14 দলীয় জোট থেকে তাকে। এরপরে আসেন এদের আর একটা শরীর দল যেটা জাসদ, যেটা নুরুল আম্বিয়া প্রয়াত বাদল উনিও এমপি ছিলেন, তাদের নেতৃত্বে যে সংগঠনটা, তারাও কিন্তু তাদের যে লিখিতভাবে আপনাদের সংবাদ মাধ্যমে যে বিবৃতি পাঠিয়েছেন সেখানে বলেছেন যে এখানে নির্বাচন হয় নাই। সিপিবির নেতা মুজাহিদুল ইসলাম সেলিম, তিনি কিন্তু আওয়ামী লীগের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী দীর্ঘদিনের, কিন্তু এখন গণতন্ত্রের স্বার্থে তিনি আওয়ামী লীগ সরকারের অগণতান্ত্রিক আচরণ মানতে পারছেন না বলে বিরোধিতা করছেন। তিনি বলছেন 18 সালের এই নির্বাচনটা একদম সরাসরি ভুয়া শব্দটা ব্যবহার করেছেন যে এটি একটা ভুয়া নির্বাচন। আর ওই জাসদের যাদের কথা বললাম একটুখানি কোর্ট পড়লে বুঝবেন তারা কি বলছেন, যে তারা বলছেন যে জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল ও জনগণ উদ্দীপনা ও আশা নিয়ে অংশগ্রহণ করলেও নির্বাচনের পরে বিষণ্ণতায় আক্রান্ত হয়েছে পুরো জাতি। এর মূল কারণ হচ্ছে প্রশাসনের এক শ্রেণীর অতি উৎসাহী অংশের ভোটের আগের রাতেই ভুয়া ভোটের মাধ্যমে ব্যালট বাক্স ভর্তি করে রাখাসহ নানা অনিয়ম সংঘটিত করেছে।